স্বাগত নিউজ 24 স্পোর্টসে সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি হতাশাজনক এক সফর শেষ করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে কাল সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:15 সফরে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের করুণ পরিণতি তা অকল্পনীয় দলে পরিবর্তন আনা হলেও প্রতিপক্ষের ব্যাটারদের ব্যাটিং দৃঢ়তায় তেমন কোনো লাভই হচ্ছে না সফরকারীদের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই একাদশ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে টিম ম্যানেজমেন্টের বোলারদের লাগামহীন বোলিং আর ব্যাটারদের স্লো রান রেটের সঙ্গে উইকেটে থিত হতে না হওয়ার প্র্যাকটিস ডুবাচ্ছে পুরো দলকে তারপরেও জয় দিয়ে সফর শেষ করার অপেক্ষায় বাংলাদেশ টি টোয়েন্টির পর এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস মনে করেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা ভালো ক্রিকেট খেলেছে বলেই জয় পেয়েছে নিউজ 24 এর সঙ্গে একান্ত আলাপকালে এই কথা বলেন ইমরুল বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন মাঠের পারফরম্যান্সে কে র্যাঙ্কিং এ 7 আর কে 15 সেই পার্থক্যটা বুঝা বড় দায় টি টোয়েন্টির পর প্রিয় ফরম্যাটেও সিরিজ হার টাইগারদের কেন পারলো না কথাটা বলাটা একটু ডিফিকাল্ট বিকজ আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ব্যাটিং ভালো করেছে এবং জিম্বাবুয়ে খুব ভালো ক্রিকেট খেলেছে অসাধারণ ক্রিকেট খেলেছে স্পেশালি আপনি দেখেন যে সিকান্দার রাজা দুইটা ইনিংসে কিন্তু জেতার সবথেকে বড় অবদান কোন তো ওরই বেশি কারণ ও যেভাবে খেলেছে মানে এফোর্টলেস খেলছে যার জন্য হয়তো আমরা ম্যাচটার ভিতরে থাকতে পারি নাই আমরা হেরে গেছি চলমান জিম্বাবুয়ে সিরিজে নেই সাকিব আল হাসান তবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের অনুপস্থিতি দলকে বেশ ভালো বোকাচ্ছে সেটিও জানালেন ইমরুল বাংলাদেশ টিম যেখানেই খেলুক না কেন সাকিব আল হাসানের মানে ঘাটতিটা সবসময় খুব দলকে ভোগায় কারণ সাকিব থাকলে দেখবেন এই ম্যাচে হয়তো বা স্কোর হ্যাভ বিন ডিফারেন্ট রেজাল্ট বাংলাদেশ টিমের সো উইকেট টেকিং উইকেট নেওয়া বা ম্যাচের ভিতরে কীভাবে প্ল্যান করে কীভাবে কী করা এগুলো হয়তো আরও বেটার ও করতে পারতো এদিকে শেষ ওয়ানডে ম্যাচে জয় পাওয়া সহজ হবে না বলে মানছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার এটা বাংলাদেশের জন্য ডেফিনেটলি হার্ড হবে কারণ আপনি 300 রান করে যখন ম্যাচ জিতেন না তখন তো অবভিয়াসলি এটা একটা মানে এটা নট অনলি সিঙ্গেল ম্যাচ এর ব্যাক টু ব্যাক ম্যাচ এরকম রেজাল্ট হওয়াটা একটু ডেফিনেটলি একটা টিমের জন্য একটা বাড়তি চিন্তার বিষয় তো আমার কাছে মনে হয় যে লাস্ট ম্যাচটাও খুব ইজি হবে না আমাদেরকে খুব জিততে হলে অনেক কষ্ট করতে হবে দেখলাম দেশ ছাড়ার আগে তামিমুল বলেছিলেন হোয়াইট ওয়াশের কথা সেখানে এখন নিজেদের মান বাঁচানোর লড়াই আমি মনে করি যে ওরকম নাথিং সিরিয়াস ইমরান হোসেন নিউজ 24 ঢাকা জিম্বাবুয়ে সিরিজের পর এশিয়া কাপে দল ঘোষণার আগে ক্রিকেট বোর্ডের কপালে চওড়া ভাঁজ এনেছে ক্রিকেটারদের ইনজুরি প্লেয়ারদের পারফরম্যান্সের সাথে কোচিং স্টাফদের দিয়েও সুদূর প্রসারী পরিকল্পনা করতে চায় বোর্ড এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস উল্টো মাঠে না থেকেও ব্যাটিং সাইডের সহ প্রতিষ্ঠান একটি নিউজ পোর্টালের সাথে চুক্তি করে সাকিব হয়েছেন আবারও প্রশ্নবিদ্ধ ইমরান হোসেনের আরও একটি রিপোর্ট যায় দিন ভালো আসে দিন খারাপ বাংলাদেশ ক্রিকেট যেন ঠিক সেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দুই সিরিজ হার এশিয়া কাপের আগে সময় স্বল্পতা বিসিবির কনস্ট্যান্টটাই সবচাইতে বেশি ক্রিকেটারদের ইঞ্জুরি নিয়ে যেহেতু ইঞ্জুরি আছে আমাদের সাপোর্ট প্লেয়ার্সও লাগবে তো আশা করি সাপোর্ট প্লেয়ার্সদের নিয়ে তাদের চিন্তাভাবনায় আপনি যাদের নাম বললেন হয়তো তাদের নামও আছে এই চিন্তাটা তারাই করছে এবং তারা ওইভাবে কাজ করছে তাদেরও আমরা একটা ব্যাকআপ রাখার জন্য চেষ্টা করছি সিলেক্টরও এটা নিয়ে তাদের চিন্তাভাবনায় রেখেছে তাদের নাম দলের হারের ক্রিকেটারদের সাথে প্রশ্নবিদ্ধ জাতীয় দলের কোচিং স্টাফও এশিয়া কাপের পর ইংল্যান্ড সিরিজ তাই বোর্ড চায় একটা সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আগাতে সাপোর্ট স্টাফ যারা আছেন কোচিং স্টাফ তাদের আমরা বলেছি এশিয়া কাপ যাওয়ার আগে ঢাকায় আসতে সো দ্যাট আমরা একটা কমপ্রিহেন্সিভ প্ল্যান করতে পারি কারণ খেলা আমাদের নট অনলি দিস এশিয়া কাপের পরে আমাদের কনসিস্টেন্টলি আমাদের অনেকগুলো ব্যাক টু ব্যাক খেলা আছে তো আমাদের খেলতে হবে এটার প্লেয়ারদেরও অ্যাভেলেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট মাঠে না থেকেও সবচেয়ে বড় ইস্যু সাকিব আল হাসান অভিযোগ সাকিব চুক্তি করেছেন একটি অনলাইন ব্যাটিং সাইটের সহ প্রতিষ্ঠানের সাথে এই বিষয়ে জিরো টলারেন্স বোর্ড এই চুক্তি নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে চায় বিসিবি অজান্তেই হোক বা জেনেই হোক হোয়াটএভার ইট ইজ হয়তো ভুলও হতে পারে তো আমরা তার সাথে এটা নিয়ে আপনাকে এই জন্য প্রথমে বলেছি এটা আমরা সলভ করার চেষ্টা করছি ইমরান হোসেন নিউজ 24 ঢাকা এই ছিল নিউজ 24 স্পোর্টসের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে